আমরা হরুতা মসজিদ আইলে উসা মুসালা কিছু মুরব্বি গরম হই যায় হরুতারে মসজিদ উবাইতে দেন না কুতাইয়া মসজিদ থাকি বার করিয়া দিয়া মানে খেডারে তারে খেডা কইছে মসজিদ আইতে কত সৌ সামনের খাইল সব মরা তান নানি ভাই দেখা কত মুরব্বি হরুতা চাই পাঁচ গুলো গেল ইয়া ডাইনা তো একটা বাওয়া তো একটা ডাইনোর খান তো একটা বাবুর খান তো একটা তাই একজন খোঁজ পাঁচজন ও ইন্ডাস্ট্রি তুষা সিডনি ফাঁসান দেখাইতা করিয়া এদিন ফাঁসটা লইয়া হাদিন আর অন্যদিন হরুতা একগু দেখলে গরম হয়ে যায় মিশা মারছি কোথায় যায় অথচ বিশ্ব নবী বলেন তোমার হরুতার যখন সাত বছর বয়স হইব তুমি নমাজের কথা তারে হই নাও আট নয় দশ বছর পর্যন্ত দমক দিও না কুদান দিও না মায়া মহাব্বত হইয়া নমাজের কথা হও ইগে মহাব্বতর সুরে যখন নমাজের মধ্যে মজা ফয়দা করব ও নমাজ হান্তা জমিন আদায় করলে নমাজ পড়িয়া যে সব তুমি পাইতায় এর তাকি তার এই আদর্শের কারণে তোমার আল্লাহ ডবল সব মালিক বানাইব সুবহানাল্লাহ আল্লাহ নবী মুহাম্মদ محمد رسول الله صلى الله تعالى عليه وسلم مسجد نبوي المدة سيد المدة قال لباي جوار لغة لغة إمام حسين رضي الله تعالى عنه نبي جير في مبارك المدة وشا نبي دي سيد تاكي وطننا الله عرش عظيم تاكي ري سيگنال دي فهو نبي محمد رسول الله أمي الله تمار خيار جتو كن فرزن تو تمار خلين جات تغرى إمام حسين خل تمار في مبارك تغوا وتو كن فرزن تو سيد তাকে তুমি মাথা উঠাইও না সুবহানাল্লাহ নবী যে ফরমান আট নয় দশ বছর যখন তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানের জমিন হইব আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়ার দশ বছর পূর্ণতা লাভ করনেওয়ালা ছেলে সন্তান মেয়ে সন্তান রে দমক দিও দশ বছর হওয়ার লগে লগে সুতরের মধ্যে ডান্ডা লাগাও ফিটির মধ্যে ডান্ডা লাগাও ঠেঙ্গর মধ্যে ডান্ডা লাগাও আর দশ বছর প্রাপ্ত ছেলে মেয়েরে জমিন নমাজি বানাও সুবহানাল্লাহ অত সাফ সুজর বিষয়ে মুসলমান আমার মুসলমান যুবকর আঠারোটা কি চব্বিশ বছর বয়সে নমাজের সময় পায় না মগর গার্লফ্রেন্ডর লগে মাতার সময় পায় বলবি কিনা আমার যুবকের টুর্নামেন্ট খেলাইবার সময় পায় মগর নমাজের সময় জমিনও পায় না আরে যুবক বাইরে ভাই একটাবার চিন্তা করো না তোমার মতো হাজার যুবক হল বেঙ্গালুরের জমিন কষ্ট করিয়া মারা যায় প্রতিদিন তোমার মতো হাজার যুবকরা মানুষে বাক্সবন্দি করি হেলিকপ্টারের মাধ্যমে বাড়ি ফাটায় তোমার মতো যুবকরাও যদি মালা করমুতে কল দিলাইন দেওয়াই আল্লাহর জাতর কসম খাইয়া খুয়ার জাবিরর মতো যদি লক্ষ আলিম হন্তর কবরর দারুনিয়াও যদি দোয়া করাস আল্লাহ জাবিরর দোয়া কবুল করতে পারে না করতে পারে মগর তোর মতো বে নামাজি যখন কবরের মধ্যে যাইবে রে ভাই আল্লাহ তোর কবর জাহান্নামে পরিণত করব নাউযুবিল্লাহ ও কত ভাই সিলেটর জমিন তাকি ফোন আইলো হুজুর আমি আমার মারে দেখার লাগি আমার ছোট ভাই আমার বনির জামাই ইতালি তাকি ফ্লাইটে আমার মার জনাজার নমাজ শরীক হওয়ার লাগি বাংলাদেশ আইলা মগর সিলেটর ওসমানী বিমানবন্দর তাকি আমার বাইয়ে গাড়ি লইয়া যখন বাড়ির মধ্যে রানা দিল রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হই আমার ছোট ভাইও মারা গেল আমার ছোট বনির জামাই মারা গেল মালাকুল মুতে গোল দিতে রাই থরে কোনো দিন দিকার করতো নাই আমি জাবির হুসাইন খোল দিতে দিকার করতো নাই রে ভাই মগর জার্রা পরিমাণ গুণা লইয়াও যদি তোর মতো মুসলমান জমিন থেকে চলে যাস আমি শরীয়তর মতো হাজার আলিম হন যদি তার বয়া খান্না করাস আল্লাহর কসম হইয়া হইয়ার জাহান্নাম থাকি তোরে আল্লাহ রেহাই দিত নাই আলহামদুলিল্লাহ যত গুণা করো রে ভাই যত না ফরমানি জমিন করো মগর আল্লাহর রহমত থাকি কোনো দিন বেশি গুণা করতে পারতায় নাই তাহাজ্জুদর নমাজ খানো খান্দ আগামীকাল সবে বরাত পাইবাই রাত খাই জুড়াতে ভাও খানো দরিয়া হইয়া যায় আর আগামীকাল রাত্রে কেন মোবাইল কু সুইচ অফ করিয়া মাগরিবর নমাজ থাকিলিয়া ফজর পর্যন্ত মোবাইলটারে সুইচ অফ করো আর মসজিদের ভিতরে মুসল্লার মধ্যে বইয়া দোয়া করিয়া খাও আল্লাহ চব্বিশ বছর বয়স পঁচিশ বছর বয়স তিরিশ বছর বয়স তোমার কত নাফর মানি নিম কারণ করো না আজকে তো আপনি আমার ভাগ্য নির্ধারণ করবায় আজকে তো আপনি আমরা রিজেক নির্ধারণ করবায় আপনি তো আমরার হায়াত নির্ধারণ করবায় আজকে তো আপনি আমরার ইজ্জত নির্ধারণ করবায় আমি গুণাগারে গুণা করিয়া তোমার গরোয়া হাজিরিয়া তোমার কাছে খান্দিয়ার আল্লাহ সারাটা দিন দেখি তোমার গুণার থাকি মাল সয়ার আপনি আল্লাহ যত সময় পর্যন্ত আমি
আমি গুনাহগার দে মাফ করছ না অত সময় তোমার ঘর থাকি তুমি বার করিয়া দিও না আল্লাহর কসম খায়া খয়া দেনি তাই নগরের মুসলমান সুতা কি সকল পারে জমিন হতে দেরি হইব মগর আল্লাহ মাফ করিয়া দিতে দেরি করতো না এ বল সুবহানাল্লাহ আল্লাহর আদালত গিয়া খান ধরে ভাই দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর সামান্য একদিন তার খামনা গেলে ফোন করিয়া তোরে দমক দি নাই দুই দিন টাকা অ্যাডভান্স লইয়া খামনা গেলে ফোন করিয়া তোরে দমক দি নাই তিন দিন খামনা গেলে তোর চাকরির তাকি তোরে হটাইয়া দি নাই কিন্তু আমার আল্লাহর এক নাম রহমান যে আল্লাহর সারাটা দিন থেকে ইবাদত না করার পর খানি আল্লাহ বন্ধ করে নাই যে আল্লাহর ইবাদত না করার পর ইজ্জত দিকে ইজ্জত করে নাই যে আল্লাহর ইবাদত না করার পরেও গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া টেনকন পর্যন্ত ভাঙ্গায় নাই ও আল্লাহ বলেন ও নবী আপনি জানাইয়া দেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্না আল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুর রহিম নবী আমার গুনাহ করে জানাইয়া দাও ওরা গুনাহ করতে করতে যদি আসমানের সাত পরিমাণ গুনাহ করিলায় গুনাহ করতে করতে যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ করিলায় এর বাদে যদি আমি আল্লাহর আদালত হইয়া আমি আল্লাহর কুদরতর কদম সম্মানিত মাথার নত করিয়া সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা হইয়া ডাক দিলায় আমি আল্লাহ আরশে আযিম তাকি নিসর আসমান লামিয়া আমার গুলাম রে সম্মোধন করিয়া কই মুহামিদানি আবদি গুলাম তুমি আমার এত রাইত খানো ডাকরাই যে রাইত খানো ইটাই নগরের সারা মানুষ ঘুমায় সন্ডি নগরের সারা মানুষ ঘুমায় আলগাপুরের সারা মানুষ পেলেন কাট লইয়া ব্যস্ত থাকে ও রাইত খানো তুমি আমি গুলাম আল্লাহ রে খানো ডাকরাই ও সবাই তুমি দুইটা সজদার মাঝে খানো বয়া আল্লাহ মাগফির লি হে মোলাই করিম আপনি আমারে মাফ করিয়া দেও ও খোদা খান্তা যখন তুই কইবে রে যুব আল্লাহর কসম খাইয়া কইয়ার আল্লাহ যত সময় তোরে মাফ করিয়া দিস না অত সময় আরশে আযিম যাইতা নাই কম সুবহানাল্লাহ আল্লাহ কে অরু তা আগুন জমিন মানুষ বানা মুরব্বী হন জাকির হুসাইন জমিনও থাকতেও পারি না থাকতেও পারি তোমার জনতা আইতাম পারি না আইতামও পারি তোমার দিয়ারও তো আইতাম পারি না আইতাম পারি মগর তোমার ছেলে আর মেয়েরে যদি দিনদার বানাইয়া থইয়া যাও অগুন থরে যদি জমিন সম্পদ বানাইয়া থইয়া যাও ডেইলি সময় ফাও কার না ফাও জুম্মা বার কোন মাস ঘন্টা ফড়িয়াও তোমার কবরের দ্বার গিয়া যদি সুরা একলাস তিনবার ফড়িয়া সুরা টাকা সুর একবার ফড়িয়া যদি সকুর ফানি ফালাইয়া কয় গো আল্লাহ আমার বাবায় কত মায়া করিয়া কত মহব্বত করিয়া আমার জমিন মানুষ করলা আই যৌ মায়ার বাবারে তোমার হাওলা করিয়া তৈয়া আমি বিছানার মধ্যে ঘুমাই আজকে জুমা আবার কুরাইত লক্ষ লক্ষ মানুষের তুমি আল্লাহ মাফ করিয়া দেয় আমি আমার গুনাহগার বাবার আওলাদে তুমি আল্লাহর আদালত সূরা ইখলাস তিনবার ফড়িয়া আমি গুলাম আওলাদে তোমার কাছে দোয়া করি আর আপনি আল্লাহ আমার মা বাবার আপনি মাফ করিয়া দাও আল্লাহর কসম খাইয়া কইয়ার ই আল্লাহ যত সময় তোমারে মাফ করেছে না রে ভাই তোমার ফুয়ারে কবরের দ্বারটা কি বিদায় দিত নাই বল সুবহানাল্লাহ বড় الله على محمد صلى الله على محمد صلى الله عليه وسلم আমার দোস্ত হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আই ফরমায় আওলাদ হলে জমিন ওভাবে জমিন মানুষ বানাইয়া তৈয়া যাও কারণ আওলাদে যখন তোমার কবরের দ্বার গিয়া তোমার লাগি দোয়া করব এই দোয়া আল্লাহ 100% কবুল করেন হু সুবহানাল্লাহ হযরত লুকমান হাকিমে ফরমায় দি আমার ছেলে আমি বাবা তোমারে খয়ার যখন জমিন বড় হইবায় জমিন যখন সমুদ্রার জমিন যখন বালি হইবায়
তুমি আল্লাহর সঙ্গে কোনোদিন শরীক করিও না আল্লাহর মতো দুনিয়ার কোনো মখলুকরে ডরাইও না আল্লাহর মতো দুনিয়ার কোনো মখলুকরে সম্মান করিও না আমি বাবা তোমারে কইয়া দিয়া যাই আর ইন্নাস শিরকা লা যুলমুন আযীম যে মানুষে জমিনে শিরকি গুনাহ করিলায় যে মানুষে শিরকর মতো অন্যায় আর জুলুম জমিনে করিলায় ইগু দুনিয়ার সবচাইতে বড় জালিম হইয়া নিকৃষ্ট হইব ইগুর কবর আল্লাহ জাহিম নামক দুজখ বানাইবা আল্লাহ আরশ আযীম তাকি রহমতর বান্দার দি জুশমারিয়া ফরমাইন দে লুকমান এত সুন্দর নসিহত করলা এত সুন্দর বুঝানি বুঝাইলাই আমি আল্লাহ তোমার প্রতি রাজি না হইয়ার পারলাম না আমি আল্লাহ তোমার ফুয়ারে মেডিসিন দিয়ার তোমার ফুয়ারে সবক দিয়ার ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাত উম্মুহু ওয়াখানান আলা ওয়াহনিহি وفصاله في عامين أن اشكر لي ولوالديك أو لقمان ورسله كمي الله تمر وعد خلية جيار আমি আল্লাহ তোমার ঘোষণা করিয়া দেয়ার তোমার মায় তোমার দশ মাস দশ দিন গর্ভধারণ করিয়া তোমার বাবা তোমার কষ্টর পর কষ্ট করিয়া জমিনের মধ্যে বড় করলা আমি আল্লাহ তোমার হইয়ার ইমান লগে ই বাবার লগে এমন কোনো আচরণ করিও না এমন কোনো ব্যবহার জমিনের মধ্যে তুমি করিও না যে আচরণ দেখ যে ব্যবহারে তোমার মায় জমিন কষ্ট পাইন হৌ সুবহানাল্লাহ আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাই আমি আল্লাহ তোমারে খুয়ার দে লুকমানর ছেলে ও দুনিয়ার সন্তান হল তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে তোমাদের মা বাবার শুকরিয়া জমিনের মধ্যে আদায় করিও সাহাবায়ে কেরাম আরজ বনি ইয়া রাসূলুল্লাহ ও গো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে আওলাদ হলে মা বাবার শুকরিয়া কেন আদায় করো তা বিশ্ব নবী বলেন যখন বিছানার মধ্যে পায়খানা করলায় যখন বিছানার মধ্যে তুমি পেশাব আল্লাহ আসমান তাকি লামাই এইগুলা সভা করছই না তোমার মা বাবা দিয়া তোমার প্রস্রাব বা এখানে সভা করাইছুবহানাল্লাহ আরে ভাই রাত্রে আড়াইটা দুইটার সময় যখন টান্ডার মাঝে মার কুলোর মধ্যে পেশাব করলায় পায়খানা করলায় দুনিয়ার কোনো মানুষে বুঝুক আর না বুঝুক তোমার মা বিগুর ঘুমতা খার বাদেও তোমার পায়খানার কথা শুনলা তোমার পেশাবর বিদা শুনিয়া বুঝতে পারলা আমার আড়াই দিন কুরু বাচ্চায় তিন দিন কুরু বাচ্চায় তিন মাসের বাচ্চায় পেশাব পায়খানা করেছে সারা ঘরের মানুষ বিগুর ঘুমে ঘুম কিন্তু হরিঞ্জার টুকরা গবর বদারিনী মা এত বিগুর ঘুমার মাঝে উঠিয়া ঠান্ডার মাঝে ঠান্ডা পানি লাগাইলে সন্তানের তা ফুটিব এরপরেও ভাগ্যর গিয়া লাফির মধ্যে আগুন ধরাইয়া সুন্দর করে গরম পানি করে আওলাদরে গোসল দেওয়াইয়া আপনার ভুকনা জাগার মধ্যে ঘুম লাগায় আর মা তোমার পেশাব পায়খানার মধ্যে ঘুমাইয়া সারাটায় বুকুর মধ্যে আঞ্জা করে দরিয়া ঘুমাই হবি কিনা আমি আল্লাহ এখন ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا ও দুনিয়ার সন্তান হল আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হইল তোমরা আমি আল্লাহর ইবাদত করে আমি আল্লাহর দাসত্ব আদায় করার বাদে তোমরা তোমাদের মা বাবার জমিনের মধ্যে খেদমত করো মা বাবার লগে ভালো আচরণ করো মা বাবার লগে নরম ব্যবহার করো কারণ ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা তুমি যখন বালে হয়ে যাবে তুমি যখন জমিন বড় হয়ে যাবে তোমার শরীর চামড়া বড় হইব মাংস বড় হইব হাড্ডি জমিনের মধ্যে বড় হয়ে যাব গিয়া এই সময় তোমার মা বৃদ্ধ হয়ে যাবা তোমার বাবা বৃদ্ধ হয়ে যাবা ও হালত যদি তোমার বাবারে জমিনের মধ্যে জীবিত হও অথবা যদি মার বাপরে দৈবদণ্ডে জীবিত হও আমি আল্লাহ হইয়ার ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে জবান ওখান টেঙ্গা হয়ে যাব গিয়া তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে জবান ওখান টেঙ্গা হয়ে যাব গিয়া যদি কোনো জায়গা তোমার বাবা তোমার মা যদি তোমার জমিন কষ্ট দি নাই ই কষ্ট পাইয়া ওলাদে উফ শব্দ কান্তা ব্যবহার করিও না আর ইলা কোনো আচরণ করিও না এই আচরণে তোমার মায়ের জমিন কষ্ট পায় তোমার বাবায় জমিন কষ্ট পায় ইলা কোনো ব্যবহার তোমার মা বাবার সামনে খানো তুমি করিও না
برونغ ببهار خان تومي خريا وقل لهما قولا كريما ولا نرم ببهار خرا ولا جنم تمار ما ببار لغة تومي دومي نخريا يا ببهار الخارن تمار ما تمار بابا دومي نعرم باين خل سبحان الله الله نبي موسى عليه الصلاة والسلام تور بحر المجد وحيانا چلے گلن الله دمو دیا خویل ربا نبی موسی علیہ السلام آئستا کی ار بیٹا گری خوریو نا آئستا کی ار فنگ فنگ خوریو نا نبی موسی فرمائن اللہ تمہار تور بحر خود دین ایلام اکتا دین تو بڑا دمو خی تو بڑا کدام اپنے اللہ ہمارے زمین دلائنا اس کے تو بڑا دمو خر کدام اپنے اللہ ہمارے کنو دلائے نبی موسی فرمائن اللہ فرمائن نبی موسی এতদিন বাড়ি থাকি বানাইয়া আইতে তোমার মা আমার সামারে তাম তোমারে আমার হাওলা করিয়া দোয়া করিয়া হইতো গো আল্লাহ তোমার মুসা কুদার মাথা বড় গরম ইগুর আকল তুলা হম ইগে তোমার সামনে গেলে যদি কোনো উল্টা পাল্টা করিলায় আপনি আল্লাহ আমার মুসার উপরে বেজার হইয়া ইগুরে তোমার রহমত থাকি বঞ্চিত করিও না ও সুবহানাল্লাহ ও নবী মুসা তোমার মা ঘর থাকি দোয়া করতে আমি আল্লাহ তুমি হাজার উল্টা পাল্টা করার বাদে তোমার উপরে বেজার হই না কারণ তোমার মায়ের দোয়া করি আমি আল্লাহরে খুশ করি লাইতা আজকে গর্তাকি বারই আইলা মা শব্দ খানতা কইবার জায়গা নাই যে মধু মা মা হইয়া গর্তাকি বিদায় লইয়া তুমি মুসা আমি আল্লাহর আদালত আইদাই ও মা ডাকা জাগার খানতা তোমার মা তো দুনিয়ার তাকি মাটির তলে চলে গেলে অর্থাৎ তোমার উপরে দোয়া করনে ওয়ালার কোনো মা নাই আমি আল্লাহ তোমারে কইয়ার তোমার মার দোয়া তোমার মাথার তাকি উঠে গেছে গিয়া এর লাগি কইয়ার যদি আজকে তাকি বেটা গেলি আর ফুং ফাঙ্গ আমার সামনে করো আমি আল্লাহ তোমার রহমত তাকি বঞ্চিত করমু নাউজুবিল্লাহ হে নিতাই নগরের মুসলমান আল্লাহ মারে এমন এক সম্পদ বানাইয়া দিছে বাবার এমন এক সম্পদ বানাইয়া দিছে পৃথিবীর জমিন নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা যদি কোনো আউল মা বাপ জমিন হতা হন্ডেওয়াই এই নিয়ে থাকলে আপনার আমার গর্বধারিণী মা বৌটি কিনা বাবা সারাদিন কুদাইয়া দমক দেয়া গর তাকি বার করিয়া খানি বন্ধ করিয়া দিলে হ নগর খলিন যার টুকরা মায় পিছনের দরজা খুলিয়া হইতা বাবা আই যাও তোমার বাবা বাজার গেছেন আর তুমি ডরাইও না সামান্য খানি খাইয়া বাড়ি থাকি বাড়াও রাত্রেবেলা আলা খাইয়া যখন সন্তান ঘুমায় রে ভাই বিবি একবার ডাকে দুইবার ডাকে তিনবার বিবি ঘুমায় ভাই একবার ডাকে দুইবার ডাকে ভাই ঘুমাই যায় কিন্তু মায় বারবার গিয়া খন্ডে দাদু সামান্য খাইয়া ঘুমা যদি একটা টুকরা খালি তুই না খাইয়া ঘুমা যে একটা ছোড়ার মাংস কমে যায় সারাটা রাজগুর ভিতর একবার নয় দুইবার নয় রে ভাই হাজার হাজার বার গিয়া বুঝাই পারে বাবা আমার উপরে গুসা করিয়া খাওয়া খান্তা বন্ধ করিস না সামান্য খালি খাইয়া তুই ঘুমাই যা আরে ভাই একটা বার চিন্তা করিস বেঙ্গালুরুর জমিন তাকি যখন গরফন করিয়া কসমা আমি বাড়িতে আর হঠাৎ যখন মাঝখানোর মধ্যে মোবাইল নেটওয়ার্ক চলে যায় তোর বিবি একবার ফোন করে দুইবার ফোন করে তোর বিবি ঘুমায় নগর মায় সারাটা রাত ল্যাম্প জ্বালাইয়া ও গরুর মধ্যে এক চক্কর দেন হ করে এক চক্কর দেন আমার হরু বাইরেও গিয়া হইন বাবারেও গিয়া হইন একটা বার্তা ফোন করিয়া দেখো আমার ফুয়ার মোবাইল ফোন ঢুকে না খেনে যতক্ষণ পর্যন্ত আওলা তোর মোবাইল ফোন ঢুকছে না রে ভাই আল্লাহর কসম খাইয়া খুইয়ার অত সময় আমার খলিন যা টুকরো মা একটা বার লাগি বিছানাত ঘুমাই না হল ঠিক কিনা ও আমি আল্লাহ খুইয়ার ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফরিন ওয়ালা তানহারহুমা তোমার মার শরীর নরম হইব তোমার বাবার শরীর নরম হইব মানুষের পুরুচনার মধ্যে ফড়িয়া তোমার মারে জমিন কষ্ট দিও না বাবারে তুমি কষ্ট দিয়া না যদি তোমার মার বাবা জমিনের মধ্যে নারাজ হই যাই আমি আল্লাহ তোমার প্রতি নারাজ হই মু বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামার সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গর থেকে বাড়িয়া দৌড়ি দৌড়ি মসজিদে নবীর মধ্যে চলে গেলেন সাহাবায়ে কেরাম খলিফা ইয়া রাসূলুল্লাহ আমরার ভাই আবু হুরায়রা সামান্য আগে মসজিদে নবীর থেকে বাড়ি চলে গেলেন এখন দেখি খান্দি খান্দি মসজিদে নবীর মধ্যে তশি ফাল্লা একটা বার দিকাই আবু হুরায়রা রে জমিন মারামারি করেছেনি হযরতে আবু হুরায়রা ফরমাইন নবী
খামারে দুনিয়ার কোন মানুষ মারে নাই লাগা করর মানুষ আমার সুন্না বাইরা মানুষ আমার শরীর ওঠাস করেন নাই নবী বলেন তুমি তাহলে কেন খান্দরায় নবী হযরতে আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ তোমার মার খেদমত তাকিয়া নবী আমি তোমার খেদমত তাকি মার বাড়ি যাইতে দেরিওয়ার কারণে আমার মা বড় মুশরিকা আমার বোন নাস্তিক আসলা আমার মা আপনারে সহ্য করতে না পারিয়া বড় অত্যাচার দুরুম খরচ হইল ও খান্দি খান্দি আপনার খেদমত হাজির হইছি কউন আউযুবিল্লাহ নবী এ ফরমায় না আবু হুরায়রা তুমি তোমার মার বিচার দেওয়ার জন্য কি আমার সামনে আইছো যদি তুমি তোমার মার বিচার দেওয়ার লাগি আমার কাছে হাও আমি বিশ্ব নবী মসজিদ নবীর মিম্বর বইয়া কসম খাইয়া কইয়ার তোমার মার বাবার বিচার করার মতো ক্ষমতা আমি বিশ্ব নবীর নাই হউ সুবহানাল্লাহ আল্লাহ আমার কেমন আওলাদ দিলা রে ভাই সামান্য অন্যায় করলে আমার ভাই হউরে বিচার দিলাই সামান্য অন্যায় করলে আমার চাচার কাছে বিচার দিলাই ও নিতাই নগর যুবক হল তোমাদের ফাওয়াতর দরিয়া মাহার সাইয়া যায়ার আমার হঠাৎ তাকে যদি তোমরা মাহার চাও আমার আল্লাহ আসতে মাহ করিয়া দিও মগর এখান হোতা খুইয়া যায়ার তোমাদের মা বাবা যতদিন পর্যন্ত জীবিত আছো এরার খেদমত করো মোহব্বত করো জমিন লম্বা হায়াতে দিন দেখি ফাইবাই জমিন ইজ্জতওয়ালা দিন দেখি ফাইবাই সম্মানিত হৃদয় জমিনও ফাইবাই সুবহানাল্লাহ হযরতে আবু হুরায়রা ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার মায়ের বিচার দেওয়ার জন্য আপনার সামনে কেন আসি নাই আমি আইসি আপনার কাছে এখান কথা কইতাম কিতা আমার মা বড় মুশরিকা একটা বার্তা যদি দোয়া করতাম আমার মারে আল্লাহর জন্য হেদায়ত দেন নবী যে দোয়া করি আপনার আল্লাহুম্মা হদি উম্মে আবু হুরায়রা ও আল্লাহ আপনি উম্মা হযরতে আবু হুরায়রার মারে হেদায়ত দান কর নবী যে অনবয়া দোয়া খুতরা রে ভাই আর হযরতে আবু হুরায়রা দৌড় আরম্ভ করছেন সাহাবায়ে কেরাম হলে পিছন দেখি জাপটা মারি দরিয়া কইলা রে আবু হুরায়রা কেন তো দৌড়ারায় তোমার কি কোনো বিপদের ঘটনা ঘটছে বা পিছন দেখে থাকি কেউ তোমার কি খেদার হযরতে আবু হুরায়রা ফরমান দে ভাইয়ান বিশ্ব নবী দোয়া করছেন আমি দৌড়াইয়া গিয়া দেখলাম নবীর দোয়া আমার বাড়িটাকে পৌঁছিল নাকি আমি আবু হুরায়রা গিয়া গে পৌঁছিলাম হউ সুবহানাল্লাহ হযরতে আবু হুরায়রা ফরমাই আমি ঘরের দরওয়াজার মধ্যে টুকি দেওয়ার লগে লগে ভিতর থেকে আওয়াজ আইল এমন এক নরম আওয়াজ আইল আমার মায়ে ফরমাই দে আবু হুরায়রা সামান্য অপেক্ষা কর আমি গোসল করিয়া বারোয়া দরজা খুলিয়ার হউ সুবহানাল্লাহ লাগি মার বিচার খেওর দেওয়া যায় না রে ভাই বাবার বিচার পৃথিবীর খেওর দেওয়ার কোনো ক্ষমতা নাই মা বাবায় হাজারও যদি অন্যায় করেন এরপরে আল্লাহ আদালত মাতানত করিও দোয়া করি আল্লাহ আমার মায়ের শরীয়ত বিরোধী গুণা খতরা আমার বাবায় শরীয়ত বিরোধী গুণা খতরা আমি আওলাদে দোয়া করি আর আমার মা বাবার জন্য হেদায়ত দান করো আওলাদর দোয়া মা বাবার প্রতি 100% কবুল হয়ে যায় আল্লাহ ই আওলাদর দোয়ার কারণে তোমার মা বাবার জমিন হেদায়ত দান করবা সুবহানাল্লাহ লাগি মা বাবার লোকে খারাপ আচরণ না এরা তো উমা রে বাবা ওমা এই 10 মাস 10 দিন গর্ভ ধারণ করিয়া পেটো লাঠি গুথা খাইতে খাইতে যখন প্রসব বেদনার তরে বুঝা যায় জিহাদর ময়দান শুরু হয়েছে যেই দিন তুমি তোমার মার গর্ভ থাকিয়া জমিনের মধ্যে প্রসব করলা জিহাদর ময়দানের মতো রক্ত না লয় এরপরেও দুনিয়ার সারা মানুষের মায়া লাগো কার না লাগো এত কষ্ট সহ্য করার পরেও তুমি যদি আতুর থাকো লুড়া থাকো গুবা থাকো এর বাদেও মার দারো নেওয়ার লগে লগে ইটা মারি না ফেলাইয়া আমার মায়ের রক্তওয়ালা শরীরওয়ালা ছেলের আঞ্জা করি ধরিয়া কপালের মধ্যে চুমা খান হউ সুবহানাল্লাহ মা বাবার খেদমত করবা ইনশাআল্লাহ মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ মা বাবার হক আদায় করবো ইনশাআল্লাহ যারার মা নাই বাবা নাই রে ভাই ও আগামীকাল শবে বরাত রাইতার বিশ্ব নবী বলেন এই শবে বরাত রাইত তিন গুরু মানুষের মা ফুরিয়া দেওয়া হয় না এক নম্বর ও মানুষের মা ফুরিয়া দেওয়া হয় না দেন দে মানুষে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নাম হুনার বাদে আমার উপরে দুরূদ শরীফ পাঠ করলো না আর দুই নম্বরে যেগে রমজান মাস হয় তার গুনারে মা ফুরাইতে পারলো না তিন নম্বরে ও মুসলমান রে মা ফুরিয়া দেওয়া হয় না যেগে তার মার বাপরে হওয়ার পরে ও খেদমত হইয়া জন্নতি বনতে পারলো না আলহামদুলিল্লাহ
দূর মারিয়া মা যদি বিছানার তা বন্ধ হয় আরে ভাই যাবি রুসাইনর বাড়িত ফল ফ্রুট লইয়া গেলে কোনো ফায়দা হইত নাই আমি রে শরীয়তর বাড়িত বড় বড় হাদিয়া তোফা লইয়া গেলে ফায়দা হইত পারে না হইত পারে মগর ঠান্ডার মধ্যে বাড়ি যাও আঙ্গুর বেদানা বাজার থাকি লইয়া যাও গুছল করাইয়া সুন্দর করে শরীরের মধ্যে তেল লাগাইয়া আর মার মুখের মধ্যে ডালি মগুন তুলা মারিয়া খাওয়াও বাবার মুখের মধ্যে তুলা মারিয়া তুমি খাওয়াও আর মায়ের মুখে দিয়া মুস্কি হাসি দিয়া তাকাও বিশ্ব নবী বলেন কোন সন্তানে যদি তার মা বাবার মুখে দিয়ে একটাবার মুখ পর আপনার মুস্কি হাসি দিয়া তাকায় আল্লাহ তারে একটা মকবুল হজর সওয়াব দেন হো সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলে আরজ করি ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মাওলাদ শিয়ান থাকে তার মা বাবার মুখে দিয়া যদি সাতবার তাকায় আল্লাহ কি তারে ওলা সাতটা হজর সওয়াব দিবা নবী বলেন সাতবার কেন সত্তর বারও যদি কোনো আওলাদে তার মা বাবার মুখে দিয়া একটা বারও যদি মুস্কি হাসি দিয়া তাকায় আল্লাহ তারে সত্তরটা মকবুল হজর সওয়াব দিবা হো সুবহানাল্লাহ মা বাবার নারাজ হরিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া হজ গিয়া কোনো ফায়দা হইত না আর যারা মা বাড়ির মধ্যে নাই মা মা হইয়া ডাকার মিষ্টিময় মধুময় মাটা যার বাড়ির মধ্যে নাই ধর মারিয়া কবরের দ্বারও যা রে ভাই আর ও দ্বারখানো গিয়া যদি ভারত সুরায় আসেন তিলাওত করো সুরা রহমান তিলাওত করো ও কবরের দ্বারখানো বইয়া দোয়া করিয়া করো রাহমুহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমার মা দুগুণ আসলা চলে গেছে বাবা দুগুণ আসলা চলে গেছে বিছানার দিকে তাকাইলে দেখা যায় মা মা খুঁয়া ডাক দিলে মায়ের তো জবাব দিন না রে মা জমিনও থাকলে দামি দামি পোশাকও খোল দেওয়া লাগতো রে বাবা জমিনও থাকলে দামি দামি প্লেন কার্ড দিতাম আর বিছানা এক জায়গা খালি বিছানা আর এক জায়গা খালি হয়ে যায় মা আর বাবার ঠান্ডার মধ্যে কবর তুই আইসি রে দয়াল রে কবর কোনো প্লেন কার্ড নাই রে কবর কোনো লেপ তুষক নাই লাইটেরও কোনো ব্যবস্থা নাই অথচ ঠান্ডার মৌসুম আর লগে লগে বাবা বেঙ্গালুর থাকলে ফোন করিয়া কইতে আমার স্ত্রী আমার সন্তানের যেন ঠান্ডা না লাগে যত টাকার প্রয়োজনে দামি পোশাক লইয়া দিও সুবহানাল্লাহ ও মা ইয়ার বাবার ঠান্ডার মৌসুম কবুত হইয়া ইসতের ভাই দৌড় মারিয়া যা আগামীকাল সবে বলা তো মাগরিবের নামাজ পড়িয়া এসার নামাজ হইবার আগে মা বাবার কবরের দ্বার গিয়া তা কোনটা বইয়া খান দিয়া ও দোয়া খান তা করো গো আল্লাহ আমার মারে তোমার হাওলা করিয়া তুইয়া গেলাম কোন হালত তুমি রাখছো তুমি ছাড়া কেউ হইতে পারে না আমি আওলা দে আমার মাল লাগি দোয়া করি আর বাবার লাগি দোয়া করি আর আপনি আমার মা বাবারে মাফ করিয়া তাহাদের কবরটে আপনি জন্নত বানাইয়া দিও সুবহানাল্লাহ আল্লাহর কসম খাইয়া খুয়ার ও দোয়া খান তা কবরত থাকা অবস্থায় কবুল করিয়া তোমার মা বাবারে আল্লাহ চিরকালের জন্য জন্নত দিবা হো সুবহানাল্লাহ আর মা বাবার জন্নত গিয়া কই গো আল্লাহ আমার আওলাদে কবর হওয়ার পরেও যখন আমারে ফাউরের না আমারে ভুলের না আমি মা বাবা আমার আওলাদর লাগে তোমার কাছে মাগফিরতর দোয়া করিয়া আমার আওলাদর লাগি ওলা আওলাদ হল আপনি জমিন নাদিল করিও যে তাই হে মারার বাদেও তার লাগি দোয়া করে হো সুবহানাল্লাহ এর লাগি মা বাবার লাগি দোয়া করবো ইনশাআল্লাহ মা বাবার লাগি খেদমত করবো ইনশাআল্লাহ প্রত্যেকজন মুসলমানে মা বাবার লাগি দোয়া করিও মা বাবার খেদমত করিও দুনিয়াতে ইজ্জতওয়ালা সম্মানওয়ালা দামি যদি বলতে চাও একমাত্র রাস্তা হইল মার বাবার খেদমত হো সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার খোয়ার গুনার থাকি বেশি বেশি আমল তৌফিক দেখবা দূরে করি কই আল্লাহুম্মা আমিন।